বাঁশবেড়িয়া অনির্বাণ ক্লাব কার্তিক পুজোর একটা খুব বড় নাম। প্রত্যেক বছরই কার্তিক পুজোয় এরা একটা আলাদা কিছু প্রেজেন্টেশন দিয়ে থাকে বাঁশবেড়িয়াবাসীকে এবং প্রত্যেকটি দর্শনার্থীকে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এবারে এদের থিম পিসার হেলানো মিনার, অর্থাৎ লিনিং টাওয়ার অফ পিসা। আমার পেছনে সেই হেলানো মিনার, দূর থেকে তো দেখতে অভাবনীয় লাগছে, রিয়েলিস্টিক হয়েছে পুরো। যাই হোক, এরপর ভেতরে যাব, দেখব ভেতরের পরিস্থিতি কেমন, প্রতিমা এসে গেছে, প্রতিমা কেমন। অনির্বাণ ক্লাবে যে প্যান্ডেল, সে ঢোকার রাস্তাটা পুরো একটা পুকুরের ওপর দিয়ে, এবং পুকুরটাকে এরা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছে। পুকুরের একদম শেষ প্রান্তে প্যান্ডেল, এই পুকুরটা পুরো এই দুদিকে ফোয়ারা দেওয়া হবে, লাইটিং হলে আরও সুন্দর লাগবে জিনিসটা দেখতে। তাই হোক, এখন দিনের বেলা, প্রচণ্ড রোদ, জানি না কতটা ভালো দেখাতে পারছি, চেষ্টা করছি ভালোভাবে দেখানোর। টোটাল এই যে হেলানো মিনারটা করেছে, হাইটটা কিন্তু বেশ অনেকটা, প্রায় 80-85 ফুট মতো হাইট, যেটা দেখে বোঝা যাচ্ছে। এবং প্রতিমা যেখানে আছে ওই জায়গাটাও মূল বেস থেকে অনেকটাই ওপরে, এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। আরেকটা জিনিস বলে রাখি, এই যে আসার রাস্তাটা দুদিকে পুরো লাইট দেওয়া আছে, রাত্রি হলে লাইটগুলো জ্বলবে, দেখতে আরও অভাবনীয় সুন্দর লাগবে। টোটাল মিনারের এই নিচে শেড লাইটগুলো দিয়েছে, প্রত্যেকটা স্টেপে লাইটগুলো দেওয়া আছে, রাত্রে জ্বললে কত সুন্দর লাগবে, আমি তো দেখতে পেলাম না রাত্রে জ্বলা অবস্থায়। যাই হোক, এই রাস্তাটা দিয়ে ওপরে উঠতে হয়, সিঁড়ি করা আছে, ওপরে যাচ্ছি ধীরে। তো এসে পৌঁছালাম মূল বেসের ওপরে, যেখানে প্রতিমা আছে কার্তিক ঠাকুর। একটা বিশেষত্ব বলি, অনির্বাণ ক্লাবে প্রত্যেকবারই কার্তিক ঠাকুরের থিম জামাই, এখানে জামাই কার্তিকের পুজো হয়। এই জায়গাটায় আছে কার্তিক। তবে এই যে মূল বেস প্রতিমা, এইখান থেকে বাইরের দৃশ্যটা কিন্তু লাগছে খুব সুন্দর, অনেকটা নিচু, এই যে নিচে পুকুরটা এবং এই যে আসার রাস্তা। এই যে আমার পেছনে অনির্বাণ ক্লাবের সেই জামাই কার্তিক, খুব সুন্দর মিষ্টি করেছে প্রতিমা। এই জায়গাটা একটু কনজেস্টেড, বেশি দাঁড়ানোর জায়গা নেই, বেশিজন একসঙ্গে দাঁড়াতে পারবে না। এবার নেমে যাব ধীরে ধীরে বাইরের দিকে। এখানে স্পেশালিটি বলে রাখি, এখানে স্পেশালিটি সব থেকে হলো প্যান্ডেল। যেই দিক দিয়ে আমরা উঠেছিলাম তার অপোজিট দিকে বাইরে বেরোনোর রাস্তা, ওইটা দিয়ে নেমে যাচ্ছি। এখান থেকেও দেখো একবার, খুব সুন্দর লাগছে পুকুরের দৃশ্যটা। তো অনির্বাণ ক্লাবের এটা 47তম বর্ষের কার্তিক পুজো, তার উপহার এই পিসার হেলানো মিনার, লিনিং টাওয়ার অফ পিসা। প্যান্ডেলটা অভাবনীয় সুন্দর করেছে। আজকেই উদ্বোধন, আজ 16 তারিখ, আজ এই প্যান্ডেলের উদ্বোধন। উদ্বোধন করতে আসছে শিবাশিস মুখোপাধ্যায়। যাই হোক, সন্ধ্যের দিকে উদ্বোধন আছে, জাঁকজমকপূর্ণ একটা প্যান্ডেল এবং তার জাঁকজমকপূর্ণ উদ্বোধন হবে আশা করি। 19 তারিখ পর্যন্ত প্রতিমা এবং প্যান্ডেল থাকছে, 20 তারিখ প্রতিমার ভাসান। তার মধ্যে যারা আসতে চাও, এসে দেখে যাও এই অসম্ভব সুন্দর একটা প্যান্ডেল।